নমস্কার আশা করি সবাই বেশ ভালো আছেন তো আমি বেশ ভালো আছি প্রভুর কৃপাই তো আজকে আপনাদের দেখাবো কি করে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখবেন তো প্রথমেই আপনি দেখে নিলেন আমি গুগলে এই যে গুগল থেকে আপনি সার্চ করবেন অ্যান অ্যাডমিশন তো এই যে এনইউ অ্যাডমিশনে যাবেন যাওয়ার পর এক নাম্বার এই যে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি ওইখানে ক্লিক তারপর এটাকে জুম করুন জুম করে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অ্যাপ্লিক্যান্ট লগ ইন থেকে আপনি অনার্স লগ ইন তো অনার্স লগ ইনে যাবেন যাওয়ার পর আপনাদের আবেদন করার সময় যে একটি ফর্ম দেওয়া হয়েছিল ওইটি অ্যাপ্লিক্যান্ট কপি যেটা ওইটার মধ্যেই দেখবেন যে রুল নম্বর আছে তো আমি একটি রুল নম্বর দিচ্ছি ওই রুল নম্বরটা দিবেন থ্রি ওয়ান এইট নাইন ডাবল জিরো থ্রি ঠিক আছে তারপর হচ্ছে পিন নাম্বার এর নিচে দেখবেন ইন্টারের রুলের পরেই একটা পিন নাম্বার দেওয়া আছে তো ওই পিন নাম্বারটা দিবেন সেভেন ফাইভ হুম তো আমি একজনের একটা আমার কাছে ছিল আমি সেটা দিচ্ছি তারপর এই রুল পিন দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক দিবেন যদি আপনার রুল এভেন পিন নাম্বার সঠিক হয় তাহলে অবশ্যই ওপেন হবে তো দেখুন এই যে ওপেন হলো আগামীকাল অর্থাৎ এখন তো এটা ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে নাই তো এটা দ্বিতীয় লিস্টে চারটার পর সেকেন্ড রেজাল্টটা দিবে তো আপনারা এভাবে প্রবেশ করে দেখতে পারবেন এই যে অ্যাডমিশন ইনফরমেশন এখানে যদি আপনার চান্স হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কলেজের নাম লিখে আপনি কোন সাবজেক্ট পেয়েছেন এটা লেখা থাকবে তো এখানে দেখেন ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অর্থাৎ উনি প্রথম মেরিট লিস্টের নাম আসে নাই তো সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা তো সেকেন্ড লিস্টটা আজকে দিবে অর্থাৎ আপনার রেজাল্ট দেখতে হলে আপনি এভাবে দেখবেন আমি আবার দেখাচ্ছি এটাকে তো প্রথম থেকে আবার আমি একটু দেখাই দেখুন আপনি একটি যে কোনো ব্রাউজারে গেলেন গিয়ে হ্যাঁ তো সেখানে গুগলে থেকে সার্চ করবেন অ্যান ইউ অ্যাডমিশন অ্যান ইউ অ্যাডমিশন লিখলেই ওইটাতে সার্চ করে অ্যাডমিশন হোমে চলে যাবেন তারপর এটাতে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আচ্ছা একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আপনার এটা যদি মানে জুম না হয় তাহলে ডেস্কটপ সাইট নিয়ে নিতে পারেন ওকে তো অ্যাপ্লিক্যান্ট লগ ইন অনার্স লগ ইন অনার্স থেকে এখানে আপনি রোল নাম্বারটা দিবেন তা আমি রোল নাম্বারটা দিচ্ছি আবার দেখাচ্ছি থ্রি ওয়ান এইট নাইন ডবল জিরো থ্রি তারপর হচ্ছে পিন নাম্বার হম ডাবল সেভেন ফাইভ ওয়ান তারপরে বলব না কারণ এটা আরেকজনের আছে তো দেখুন ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট যদি আপনার চান্স হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কলেজের নাম দিয়ে এবং সাবজেক্ট দিয়ে নাম আসবে আর যাদের চান্স হয়নি হুম তাদেরটা লাগবে যে ইউ আর নট মেরিট লিস্ট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝেন তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন